ক্লাস টুয়েলভের ভাই বোনেরা, তোমরা আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, তার জন্য কিছু সাজেশন তোমাদের জন্য। যদি তোমরা এই সাজেশনটা ফলো করো তাহলে তোমরা পুরো নাম্বার তুলতে পারবে, অর্থাৎ 80 থেকে 80 নাম্বারে তুলতে পারবে। এবং তোমাদের প্রত্যেকে জানো নাম্বার ডিস্ট্রিবিউশনটা, তবুও আমি আরেকবার নাম্বার ডিস্ট্রিবিউশন বলে দেব এবং তার সঙ্গে আমরা আলোচনা করব যে আমাদের কোন কোন সম্ভাব্য কোশ্চেনগুলো আমরা পড়ে গেলে আমরা আমাদের সব কোশ্চেনগুলো অ্যাটেন্ড করে আসতে পারবো। তাহলে আমরা যদি নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখি, তাহলে প্রথম যে 3টি অধ্যায় রয়েছে, শিখন, শিখন কৌশল এবং শিক্ষার রাশিবিজ্ঞান, এ থেকে টোটাল 30 নম্বরের কোশ্চেন হয়। হ্যাঁ, তোমাদের এমসিকিউ হয় 9টা, এসএকিউ হয় 5টা এবং 8 মার্কের হয় 2টো কোশ্চেন। তারপরে চতুর্থ নম্বর যে অধ্যায়টি রয়েছে তোমাদের সংবিধানের সঙ্গে যুক্ত, সেটা থেকে তোমার এসএকিউ এবং এমসিকিউ কোশ্চেন হয়। এবং পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, কোঠারি কমিশন ও জাতীয় শিক্ষানীতি, এই 4টা অধ্যায় থেকে এমসিকিউ হয় 9টা কোশ্চেন, এসএকিউ 5টা এবং আর দুগুণ 16, অর্থাৎ 2টা 8 মার্কের হয়। টোটাল এখানে হয় 30। তারপরে সি গ্রুপে নবম এবং দশম অধ্যায় থেকে, অর্থাৎ এমসিকিউ হয় 3টা, এসএকিউ হয় 3টা এবং 1টা হয় 4 মার্কের, অর্থাৎ এই দুটো থেকে 1টা 4 মার্কের করতে হবে। আর গ্রুপ ডি, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ অধ্যায় থেকে, শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি এবং শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তির ভূমিকা, এই দুটো অধ্যায় থেকে 1টা 4 মার্কের, 3টা এসএকিউ এবং 3টা এমসিকিউ কোশ্চেন হয়। তাহলে এখানে 1টা 4 মার্কের, এখানে 1টা 4 মার্কের, তাহলে 1টা 8 মার্কের হয়ে গেল। আর এদিকে দুটো, এখানে দুটো, এখানে দুটো, তাহলে দুটো দুটো 4টা, আর এখানে 4 4 8 5টা, মানে 5টা 8 মার্কের হয়েছে, 5টাতে 40 নাম্বার। ঠিক আছে, তাহলে এরকম করে নাম্বার ডিস্ট্রিবিউশনটা হয়েছে। এবার আমরা দেখব যে কোন কোন কোশ্চেনগুলো একটু টেকনিক্যালি যদি আমরা পড়ে যাই, তাহলে আমরা পুরোটাই মানে 100টে 100 আমরা পরীক্ষায় করে আসতে পারবো। তাহলে দেখো, তোমাদের প্রথমে বলা হচ্ছে যে শিখন, শিখন কৌশল, শিক্ষা রাশিবিজ্ঞান, এই দুটো অধ্যায় থেকে, এই 3টা অধ্যায় থেকে 8 মার্কে দুটো আসবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা দুটো অধ্যায় পড়ি ঠিকঠাক করে, তাহলে 1টা অধ্যায় না পড়লেও কিন্তু হবে। দুটো অধ্যায় যদি আমরা ঠিকঠাক করে পড়ি, কারণ এখানে কোশ্চেন থাকবে তোমার 3টা, তোমাদেরকে করতে হবে দুটো। এই কথাটা মানে হচ্ছে যে প্রত্যেকটা অধ্যায় থেকে 1টা 1টা করে থাকবে। আমরা যদি দুটো অধ্যায় ভালো করে পড়ি, তাহলে দুটো অধ্যায় থেকে আমরা 2টো কোশ্চেন পেয়ে যাবো। এই জন্য সাজেশনে আমি কি বলেছি, শিখন এবং শিক্ষা রাশিবিজ্ঞান এই অধ্যায় থেকে কতগুলো কোশ্চেন দিয়েছি। এবং তোমরা যদি এই কোশ্চেনগুলো পড়ে যাও বা দেখে যাও, এই কোশ্চেনগুলো কেবলমাত্র পড়ে যাও, তাহলে তোমরা একদম 100টা 100 কমন পাবে। তাহলে কি প্রথম কোশ্চেন ছিল, আগ্রহ কাকে বলে, আগ্রহ শিক্ষাগত গুরুত্ব, অর্থাৎ এটা হচ্ছে শিখন অধ্যায় থেকে। এই যে পুরোটা রয়েছে এখান থেকে, এখান থেকে এখানে পর্যন্ত, এটা হচ্ছে লার্নিং বা শিখন অধ্যায় থেকে। ঠিক আছে, তারপরে পরিণমন কাকে বলে, শিখনের ক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখো, শিখন ও পরিণমনের সম্পর্ক, মনোযোগ কাকে বলে, মনোযোগের শিক্ষাগত গুরুত্ব, মনোযোগ নির্ধারণ করে আলোচনা করো, পেছনে কাকে বলে এবং পেছনের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ তোমরা যদি এই 1 থেকে 6 পর্যন্ত কোশ্চেন করো, তাহলে তোমরা 1টা 8 মার্কের পাবে। আবার এই 7 8 আর এই যে 9, এই পর্যন্ত যদি তোমরা করে 3টা কোশ্চেন করো, তাহলে এই 3টা কোশ্চেনে তোমরা 1টা 8 মার্কে পাবে। তাহলে 2টা 8 মার্কের হয়ে গেলো এখান থেকে। তারপরে তারপরে দেখো যে তোমাদের এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, কোঠারি কমিশন, জাতীয় শিক্ষানীতি, এই 4টা অধ্যায় থেকে তোমাদের 2টো এমসিকিউ করতে, 2টো 8 মার্কের করতে হবে। অর্থাৎ তোমাদের এখানে এই 4টা অধ্যায় থেকে তোমাদের 3টা কোশ্চেন থাকবে, যেখানে তোমাদেরকে 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। তাহলে এখানে সব থেকে হাইলি ইম্পর্টেন্ট হচ্ছে এই জাতীয় শিক্ষানীতি এবং কোঠারি কমিশন। তোমরা যদি এই 2টো অধ্যায় ভালো করে করে যাও, তাহলে এখান থেকে তোমরা 2টো পেয়ে যাবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন করার দরকার নেই, এখান থেকে, এখান থেকে তোমাদের 8 মার্কের ডেফিনেটলি থাকবেই। এখান থেকে যে কোশ্চেনগুলো রেখেছি দেখো, এখানে এই দেখো, প্রথমে হচ্ছে মুদালয় কমিশন থেকে রেখেছি। হ্যাঁ, তারপরে মুদালয় কমিশনের সপ্তম প্রভাব বিদ্যালয় গুচ্ছ, আর প্রথমে হচ্ছে পরীক্ষা মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে সুপারিশ, তার মাধ্যমিক শিক্ষা লক্ষ্য সম্পর্কে মুদালয় কমিশনের সুপারিশগুলো আলোচনা করো। তাহলে 3টা কোশ্চেন আছে মুদালয় কমিশন থেকে, কটা কোশ্চেন, এই 3টা কোশ্চেন আছে মুদালয় কমিশন থেকে। তারপরে আছে মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, অর্থাৎ এটা হচ্ছে কোঠারি কমিশনের কোশ্চেন এবং এটা হচ্ছে কোঠারি কমিশনের কোশ্চেন, অর্থাৎ 2টো হচ্ছে কোঠারি কমিশন থেকে। একটা হচ্ছে শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে, আর একটা হচ্ছে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ। এই দুটোর মধ্যে তোমরা 1টা কোশ্চেন পাবে, 1টা কোশ্চেন পাবে। এবং জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি আলোচনা করো, অর্ডার দিয়ে এটা হতে পারে, জাতীয় শিক্ষানীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং আরেকটা কোশ্চেন হচ্ছে জাতীয় শিক্ষানীতি থেকে, যে জাতীয় শিক্ষানীতির অপারেশনাল ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যা
থেকে তোমাদের কোশ্চেন দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে তোমরা কিন্তু অবশ্যই কি করবে, অবশ্যই তোমরা দুটো কোশ্চেন পেয়ে যাবে। তারপরে 4 মার্কের যদি দেখি, তাহলে 4 মার্কের তোমরা দেখে নাও, এখানে 4 মার্কে কোথায় আসবে, নবম দশম থেকে একটা 4 মার্কের আসবে, আর একাদশ দ্বাদশ থেকে একটা 4 মার্কের। তো নবম দশম থেকে যদি আমরা 4 মার্কের দেখি, তাহলে এখানে কতগুলো কোশ্চেন আমি রেখেছি, যেরকম বেল পদ্ধতি আলোচনা করো, দৃষ্টিনিষেধ শিক্ষণ পদ্ধতি, আবার বেল পদ্ধতি এটাই বলা হয়েছে, মুখ ও বোধ শিক্ষার্থীদের শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা বা বাধা উল্লেখ করো, সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত 4টি পদক্ষেপ উল্লেখ করো, এবং সর্বশিক্ষা অভিযানের 4টি মূল উদ্দেশ্য আলোচনা করো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এই এই 4 মার্কের কোশ্চেন গুলো হচ্ছে পুরোটাই তোমার কিসের উপর, তোমাদের অধ্যায় নাম্বার নবম এবং দশম অধ্যায় থেকে, এবং তোমাদের এই একাদশ এবং দ্বাদশ থেকে একটা 4 মার্কের কোশ্চেন হবে। এখানে আমি তোমাদের এই যে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা, এখানে কোনো 4 মার্কে রেখেনি, রাখিনি, এখানে থেকে তোমাদের 4 মার্কে রেখে দিয়েছি। তাহলে এখানে যদি তোমরা 4টা কোশ্চেন পড়ে নাও, তাহলে এখানে ডেফিনেটলি একটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে, সেটা হচ্ছে একত্রে বসবাসের জন্য শিক্ষা, মানুষ হয়ে ওঠার শিক্ষা, কর্মের জন্য শিক্ষা ও জ্ঞান অর্জনের জন্য শিক্ষা। তোমরা বইয়ে দেখবে যে প্রত্যেকটা পয়েন্ট করে আলোচনা করা আছে, যে ধরে নাও একত্রে বসবাসের জন্য শিক্ষা কি, এর মূল লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এর সুবিধা কি, অসুবিধা কি, এরকম করে তোমাদের 4টাকেই পড়ে নিতে হবে। ওই জন্য আমি টিকা করে দিয়েছি যে এই 4টা সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে 4 মার্কের জন্য পড়তে হবে, ঠিক আছে? তাহলে এই ছিল তোমাদের ফুল সাজেশন। কিন্তু তোমরা যদি কেউ বলো যে স্যার আমাদের 2-4 দিন আগে পরীক্ষা আছে, এখন আমরা এতগুলো কোশ্চেন কি করে পড়বো, আমরা পরীক্ষা দেওয়ার পর সবগুলো কোশ্চেন পড়তাম, এখনকার যদি শর্ট করে কোনো সাজেশন করে দিতেন তাহলে খুব ভালো হতো, ঠিক আছে? এটার জন্যই আমি তোমাদের একদম শর্টকাটে সাজেশন করে দিচ্ছি। এখন যারা তোমরা নর্মাল রয়েছো, এতগুলো কোশ্চেন পড়োনি কিন্তু সামনে পরীক্ষা আছে, তাদের জন্য কোন কোন কোশ্চেনগুলো পড়তে হবে, একদম যদি তোমরা সেই কোশ্চেনগুলো পড়ো, তাহলে 80 নম্বরের মধ্যে 80 নম্বর তোমরা এখানে কমন পাবে, ঠিক আছে? তাহলে সেই কোশ্চেনগুলো তোমাদেরকে আমি একবার পড়ে দিচ্ছি। দেখো, তোমরা যদি এখানে করতে চাও, যদি তোমাদের তোমরা এখান থেকে কোশ্চেন করতে চাও, 2টা 8-এ 8, অর্থাৎ তোমাদের এ গ্রুপ থেকে যদি 2টা 8-এ 8 করতে চাও, তাহলে তোমাকে এখানে একটু বেশি পরিশ্রম করতে হবে। কি করতে হবে, তোমাকে একদম হট সাজেশন করে দিয়ে এই 7 নম্বর কোশ্চেনটা পড়তে হবে, ঠিক আছে? 7 নম্বর। আর এখানে আগ্রহ, পরিণমন, মনোযোগ, পেশনা, এখানকার 4টা মানে টোটাল 5টা কোশ্চেন মধ্যে তুমি এখানে 2টো কোশ্চেন পেয়ে যাবে। তারপরে এখানে মাধ্যমিক শিক্ষা কমিশন দরকার নাই, এর টোটাল তোমরা এখানে 4টা কোশ্চেন পড়বে, 13, 14, 15, 16, অর্থাৎ এখানে কোঠারি কমিশন এবং জাতীয় শিক্ষানীতি 4টা কোশ্চেন তোমরা যদি পড়ো, তাহলে এখান থেকে তোমরা 2টো কোশ্চেন পেয়ে যাবে। তাহলে এখান থেকে 2টো 8 মার্কের হয়ে গেল, এখান থেকে 2টো 8 মার্কের হয়ে গেল, এখান থেকে তোমাদের 2টো 8 মার্কের হয়ে গেল, অর্থাৎ এখান থেকে 2টো 8 মার্কের হয়ে গেল, এখান থেকে 2টো 8 মার্কের হয়ে গেল, ঠিক আছে? এবার হচ্ছে 4 মার্কের কোশ্চেন। 4 মার্কের কোশ্চেন তোমরা যদি হট সাজেশন চাও, তাহলে আমি বলবো যে একটা অধ্যায় বাদ দিয়ে দিও, তোমরা 4 নম্বর এবং 5 নম্বর কোশ্চেনটা করো, 4 নম্বর 5 নম্বর, অর্থাৎ তাহলে এখানকার 1টা 4 মার্কের হয়ে গেল, ঠিক আছে? 4 আর 5-এর মধ্যে তোমরা 1টা পেয়ে যাবে। এবং টিকা লেখো, এখানে তোমরা 4টায় তোমাদেরকে পড়তে হবে, কারণ এটা হচ্ছে সমান ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? এখানে 4টায় পড়তে হবে, তাহলে এখানকার তোমাদের কটা পড়তে হবে, 4টা, ঠিক আছে? 4টা পড়তে হবে, এখানে পড়তে হবে 2টা, ঠিক আছে? এখানে 2টা, এখানে 2টা, তাহলে এটা সিলেবাসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে টোটাল তোমাদের কোশ্চেন কটা পড়তে হচ্ছে, 8 মার্কে পড়তে হচ্ছে এখানে 5টা, আর এদিকে 4টা, 5টা 9টা কোশ্চেন, কটা, 9টা, 9টা কোশ্চেন পড়তে হচ্ছে 8 মার্কে, এবং 4 মার্কে পড়তে হচ্ছে 4টা 2টা 6টা, 6টা 4 মার্কে, তাহলে 9 আর 6 15, 9টা পড়তে হচ্ছে 8 মার্কে এবং 6টা পড়তে হচ্ছে 4 মার্কে। তোমরা যদি এটুকু পড়ে নাও, তাহলে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি 100-এ 100 তোমরা কমন পাবে, এবং টেস্টও ভালো রেজাল্ট করবে। অবশ্যই তোমরা এই ভিডিওটা তোমার সহপাঠীদের সঙ্গে, তোমার ভাই বোনদের সঙ্গে আলোচনা করবে, বা তোমাদের স্কুলের গ্রুপে বা তোমাদের টিউশনের গ্রুপে এই ভিডিওটা সাজেস্ট করতে পারো, কারণ প্রত্যেকে যাতে একটা ভালো ফলাফল করে এটা আমরা আশা রাখি, অর্থাৎ সবাই যাতে 100-এ 100 মার্কস নিয়ে আসতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য। এই যে পরিশ্রম করছি সেটাই মূল উদ্দেশ্য, তোমরা যাতে প্রত্যেকে পরীক্ষায় ভালো নম্বর পাও এবং ভালো পার্সেন্টেজ নিয়ে বেরো, যাতে পরবর্তীকালে একটা সুন্দর মনের মতো কলেজে তোমরা ভর্তি হতে পারো, ঠিক আছে? তাহলে কটা বললাম, 9টা বললাম 8 মার্কের কোশ্চেন, এবং 6টা 9টা বললাম 8 মার্কের
বললাম 4 মার্কের কোশ্চেন। যদি এই তোমরা 9 এবং 6 15টা কোশ্চেন পড়ে যাও, 15টা কোশ্চেন, তাহলে তোমাদের কিন্তু একদম চোখ বন্ধ করে একদম ফাটাফাটি রেজাল্ট হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেককে এই ভিডিওটা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট অবশ্যই জানাবে, আর কোনো কিছু যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে, এবং এই ভিডিওটা বেশি বেশি করে তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। সবাইকে পুরো ভিডিওটা মনোযোগের সহিত দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ।